কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, যেটি বাংলাদেশে অবস্থিত। কার না মন চাই একটু সমুদ্রের হাওয়া খেয়ে আসতে? আর ঠিক কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রে বহুল প্রতীক্ষিত আহলে হাদিস মসজিদ কমপ্লেক্স প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার উদ্যোগে কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র বাজারঘাটা পুকুরের দক্ষিণ পার্শ্বে রাস্তার সংলগ্ন 8% জমির ওপর আহলে হাদিস মসজিদ কমপ্লেক্স প্রতিষ্ঠা করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে মসজিদ সহ মক্তব, মাদ্রাসা, এতিমখানা, লাইব্রেরি, কমিউনিটি সেন্টার এবং মুসাফিরখানা ও সমাজসেবা কেন্দ্র থাকবে। পরিকল্পনা মোতাবেক ইতিমধ্যে 4% জমির বায়না দেওয়া হয়েছে এবং সাময়িকভাবে টিনশেড মসজিদ নির্মাণের কাজ চলমান রয়েছে। জমির ক্রয় ও নির্মাণাধীন বহুতল মসজিদ কমপ্লেক্সটি সম্পন্ন করার জন্য 6 কোটি টাকা প্রয়োজন। তাই আসুন না আমরা সবাই মহতী এই কাজে এগিয়ে আসি, পবিত্র কুরআন ও সহিহ হাদিস প্রচারের এই মহতী কর্মে সাদাকায়ে জারিয়ায় অংশগ্রহণ করি। সাদাকায়ে জারিয়া হিসেবে অনুদান প্রেরণের মাধ্যম হল আল আরাফা ইসলামী ব্যাংক কক্সবাজার শাখা, অ্যাকাউন্ট নাম্বার 04711201175 01, শাহজালাল ইসলামী ব্যাংক কক্সবাজার শাখা, অ্যাকাউন্ট নাম্বার 301012100014715, বিকাশ ও নগদ অ্যাকাউন্ট 01865641। সকলের নিকট আমাদের আহ্বান হলো আসুন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আমরা সাদাকায়ে জারিয়ার মহতী এই কাজে অন্যকে অংশগ্রহণ করার সুযোগ করে দেই।